গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আর আজকে আমি সকালবেলা থেকে আমার ভিডিওটা শুরু করছি তো সকালে আমি কি কি করি না করি সেইগুলোই আজকে তোমার সাথে শেয়ার করব তো আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা পুরো দেখো যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর যদি তোমাদের মতামত জানাতে চাও অবশ্যই আমায় কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিওটা কেমন লাগছে না লাগছে সেই জন্য একটা কমেন্ট অবশ্যই করো তোমাদের কমেন্ট আমার কিন্তু খুবই ভালো লাগে আর যদি ভালো লাগে তাহলে একটা ভিডিওটা একটু শেয়ার করে দিও তো এখানে সকালবেলা উঠে প্রথমে চলে এসছে জানলাটা খুলে দিলাম বারান্দায় মানে আমার ড্রয়িং রুমে এসে জানলাটা খুলে একটু দেখি বাইরে কীরকম কি সকালবেলা দেখতে ভালো লাগে একটু জানলার বাইরে এটা ওটা দেখি পাখি পশু তারপরে নানা রকমের গাছপালা হাওয়া দিচ্ছে এত সুন্দর সেটা ভালো লাগে তো ওই সব করার পর একটু জল নিয়ে এসেছি এক গ্লাস জল নিয়ে এসে এখানে বসেছি আর বাইরে দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে কাপড়টা দুলছে তো হাওয়াটা দিচ্ছে আর আমি এখানে বসে একটুখানি জলটা খেয়ে নিচ্ছি জলটা খেয়ে নেওয়ার পর এবারে চেঞ্জ করে নেব করে নিয়ে একটুখানি ব্রাশটা ব্রাশে আর কি মাজনটা লাগিয়ে নিয়ে যাব একটু ছাদে তো সকালবেলা এই গরমকালে বিশেষ করে একটু সকালের দিকটায় ছাদে যেতে ভালো লাগে আর আর ভালো লাগে মানে সন্ধ্যের পর মানে রাতের দিকে তো সারা দিনে মানে সাতটার পর আর মানে সকালবেলা আর ছাদে যেতে ইচ্ছে হয় না এত রোদ হয়ে যায় তো এখন আমি গেছি তখন ছটা দশ কি পনেরো তো সেই সময় গেছি তাও দেখো কত মানে আলো কত রোদ বোঝা যাচ্ছে আর এখানে আমাদের ট্যাঙ্কের জলটা ওভারফ্লো হয়ে পড়ছিলো কত পায়রা এসে এখানে চান করছে জল খাচ্ছে আর সকালবেলা দেখো এই নয়নতারা গাছটায় কত ফুল ফুটেছে কিন্তু আর এই দেখো এটা আমার আমার গাছটায় আর কি আমি যে গাছটা বসেছিলাম একসঙ্গে দুটো ফুল হয়েছে আবার পাশে যে ছোট ছোটো গাছটা আছে তাতেও একটা ফুল হয়েছে কি ভালো লাগে না ফুলগুলো হলে আর এই গাছটায় না এই গরমকালে প্রচুর ফুল হয় তো আমার ইচ্ছা আছে আরও দু একটা গাছ এনে বসানোর দেখি কলকাতায় তো যাব তো যদি ঘুরে আসার পর যদি সম্ভব হয় তো বসাবো আসলে গাছ বসানো না তার কেয়ারও তো করতে হবে তো যে কোনো জিনিস আর গাছপালাকে ঠিক নিজের বাচ্চার মতন কেয়ার করতে হয় না হলে তো সেই যত্ন না পেলে তার মরে যাবে আর এখানে এই দেখো গাছ মানে বাড়িটার উপর কত পায়রা আর ওরা না পায়রাগুলোকে খেতে দিচ্ছে তো সেই জন্য পায়রাগুলো আরও ওখানে মানে ভিড় জমাচ্ছে এত ভালো লাগছে আর সকালবেলা উঠে চারিদিকে সবুজ আর সূর্য হালকা হালকা ওঠে আঠ ঠান্ডা ঠান্ডা হাওয়া খুব ভালো লাগে আর এই গাছটায় দেখো হলুদ ফুল হয়েছে তার মধ্যে সাদা সাদা বকগুলো বসে রয়েছে কি ভালো যে লাগছে কি বলবো ফোনে তো এত ভালো বোঝা যায় না কিন্তু চোখে দেখলে এত সুন্দর লাগে কি বলবো মানে তার মানে বর্ণনা দেওয়া যায় না এতটাই সুন্দর তো আমি আগেই বললাম ব্রাশ নিয়ে এসছি মাজন নিয়ে মাজন লাগিয়ে নিয়ে এসছি ব্রাশ ব্রাশে আর কি তো ছাদে আমাদের একটা কল আছে তো আমি এখানে একটু হাঁটাচলা করে নিচ্ছি সকালবেলা একটু পাইচারি করে নিচ্ছে নিয়ে দাঁতটাও মেজে নিচ্ছে নিয়ে এখানেই মুখঠুক ধুয়ে নিয়ে তারপরে একদম নিচে চলে যাব গিয়ে এবারে কাজে হাত লাগাতে হবে তো কাজে হাত দেওয়ার আগে একবার এই ছাদটা একটু ঘুরে যেতে পারলে না মানে দিনের মতন অক্সিজেন নিয়ে যাই আসলে তারপরে তো ছাদে আসা যায় না এতটা रोड था তো তখন না খুব কষ্ট হয় আর ঘরে আমার তো কুলার বা ওই জাতীয় কিছু নেই যে মানে একটু ঠান্ডার মধ্যে বসবো তো ঘরের ভেতরেও প্রচণ্ড গরম মারাত্মক গরম থাকে তো সেই জন্য সকালের দিকটা একটু ছাদে আসতে খুব ভাল লাগে আর রাতের দিকে আসতে ভাল লাগে আর রাতের দিকে যে দেখাবো মানে আপনাদের কি বলুন তো রাতে না মানে ছাদে কোনো আলোর ব্যবস্থা নেই অন্ধকারে কিছুই দেখানো যায় না ওই জন্য সকালের দিকটা একবার দেখিয়ে দিলাম আর এসে এখানে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি তো কালকে রাতে আমি ঘর ঝাড় দিয়ে রাখিনি আর দোস ষ্টুমাহী যত যা পেরেছিল তো সব এখানে কাগজ আজকাল ওদের খেলা হয়েছে খালি কাগজ কোচানো। তো সমস্ত কাগজগুলোকে কুচিয়েছে কুচিয়ে কুচিয়ে চারিদিকে ফেলেছে আর সেই কাগজপত্রগুলো বার করতে কত ময়লা বেরিয়েছে দেখুন না শুধু ওই কাগজ কুচি আর কালকে মুড়ি খেতে দিয়েছিলাম মুড়িগুলোকেও ফেলেছে তো কাল রাতে বললাম আগে ঝাড় দিইনি তো ঝাড় দিইনি তো ওইগুলো ওরকম পড়েছিল তো সেইগুলোকে আবার সঠিক সঠিক সব ঝাড় দিয়ে পরিষ্কার করে দিলাম করে দিয়ে তারপরে এবার ঝাঁট মানে ঝাটটা দেওয়া হয়ে গেলে আমার একটা কাজ মিটল এবারে যাতে যেতে হবে রান্নাঘরে কারণ রান্নাঘরের কোনো কাজ করিনি আসলে ঘরটা নোংরা হয়ে রয়েছে বলে আগে ঘরটা পরিষ্কার করে নিলাম না হলে বেশিরভাগ দিন মানে রেগুলার বলতে গেলেই আমি রান্নাঘরটা আগে পরিষ্কার করি তারপর আমি মানে ঘরের কাজগুলো করি তো যে ঘরটা নোংরা হয়ে রয়েছে বলে আগে ঘরটা পরিষ্কার করে নিলাম তারপর যাবো রান্নাঘরে কাজ করতে তো এবারে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল ঘরটা মানে পরিষ্কার মনও শান্তি আর তো হয়ে যাবো পর এবারে আমার এখানে একটা ব্লুটুথ স্পিকার আছে আসলে সকালবেলা উঠে একা একাই কাজ করি তো আমার হাজব্যান্ড আর বাচ্চারাও ঘুমাচ্ছে আর সকালের দিকটায় দেখুন দেখবেন মানে মনটা খুব ভালো থাকে ফ্রেশ থাকে তো সকালবেলা উঠে আমি কিছু মানে ঠাকুরের গান চালাই বেশিরভাগ শ্যামা সঙ্গীত আমার খুব ভালো লাগে তো সেই গানগুলোকে চালাই তো এটা তো ব্লুটুথ স্পিকার আর আমার ফোনে তো রেকর্ডিং হচ্ছে তো আমার হাজব্যান্ডের ফোনটা নিয়ে আমি একটু চালাচ্ছি আর তো ওইখানে ফোনে গানটা চালিয়ে দিয়ে আর চলে যাব রান্নাঘরে রান্নাঘরে গিয়ে আর রান্নাঘরে প্রচুর বাসন রয়েছে কাল রাতে বাসন মাজা হয়নি তো বেশিরভাগ দিন আমি বাসন মাজি না কিন্তু যেহেতু মানে হাতের হাত বাসন আমি মেজে নিই মানে যখনই যেটা পরে মেজে নিই ওই জন্য রাতে কম থাকে কিন্তু কালকে বেশি বাসন মাজা হয়নি ওজন্য ওই জন্য অনেক বাসন ছিল তো গিয়ে প্রথমে বাসনটা মেজে নেব নিয়ে কিছু বাসন মেজে মানে খালি করে রাখবো রেখে তারপরে আবার পরে মাজব তো এতই বাসন হয়েছে যে দুবারে মাজতে হয়েছে একবারে পারিনি তো ওখানে বাসনটা কিছু মেজে এসছি এসে এখানে আমলকি একটু জলের মধ্যে গুলিয়ে নিচ্ছি তো সকালে তো এই প্লেন জল খেয়েছিলাম তো এবারে আমলকি একটু গুলিয়ে নিচ্ছি নিয়ে তো এবারে আমলা জলটা আমি খেয়ে নেব তো আগে কিছু বাসন যে মেজে রেখে এসেছি বললাম না তো ওই বাসনটা মেজে রাখার পর না একটু হাঁপিয়ে গেছি মানে অনেক বাসন ছিল তো তো তারপরে একটুখানি আমলা জলটা একটু খেয়ে নিচ্ছি আর এখানে আমার হাজব্যান্ড বসে ওর স্টাডি ও কাজ করছে আর আমি এখানে বসেছি বসে একটু দুজনে একটু কথা বলে নিচ্ছি তো এই বেশিরভাগ আমার আর আমার হাজব্যান্ডের মানে টাইম ম্যাচ করে না বেশি সময় পাওয়া যায় না আমাদের কথা বলার মতন তো সকালের দিকটা উঠলে তখন দুজনের মিলে একটু কথা বলা হয় আর এখন একটু বেলা হয়ে গেছে তো ও উঠে গেছে থেকেও একটু কাজে বসেছে আর আমিও এই সময় কাজকর্ম করছি আর একটু জলটাও খেয়ে নিচ্ছি নিয়ে ওই সময় একটু বসেছি আর ওর সাথে একটু কথাও বলে নিচ্ছি তো হয় না এই সময় মানে যেই সময় একটু বসি দুজনে কথা বলি তো তখন নানা রকম কথা পুরোনো দিনের কিছু কথা বন্ধু বান্ধবের সাথে কথাবার্তা বলি সেই সব রকম কথা বাড়ির কোনো হাসি মজার কথা সেই সবগুলো খুব ভালো লাগে তো দুজনে মিলে বসে তখন এই সব গল্পগুলো করি আর আমি আবার গল্প করতে করতে দেখে নিলাম যে কটা বাজে সময় আর কত বাকি আছে না আছে তো আমি বললাম যে না এবার চলে যাই আমার কাজ করতে হবে মানে রান্না করতে হবে আরও কাজ আছে তো ওখানে একটুখানি মিউজিকের সাথে একটু দুলছিলাম আসলে আমার হাজব্যান্ড উঠে তো আমার শ্যামা সঙ্গীত যেগুলো ওগুলো হয়ে গেছিলো তো এবারে অন্য গান চালিয়েছিলো তো তার সঙ্গেই একটু আর কি দুলছিলাম তো তারপরে যে বললাম যে কিছু বাসন মেজে রেখে তো গেছিলাম আগে আর কিছু বাসন এখন ছিল তো সেইগুলোকে আগে একটু মেজে খালি করে নিচ্ছি রান্নাঘরের মধ্যে সিঙ্কটায় যদি বাসন ভর্তি থাকে না আমার একদম ভালো লাগে না ওইগুলো ওই জন্য আমি যত তাড়াতাড়ি সম্ভব বাসনগুলোকে আগে মেজে নেওয়ার চেষ্টা করি বাসন মেজে সিঙ্কটা পরিষ্কার থাকলে আমার যেন মনে হয় রান্নাঘর পরিষ্কার আছে তো আমার এইরকম একটা টেন্ডেন্সি আছে আমি জানি না তো যাই হোক আমি এখানে বাসনগুলো মেজে নিচ্ছি নিয়ে তারপরে আমি এগুলোকে ধুয়ে টুয়ে নেব নিয়ে তারপরে আমি দুষ্টুমাহিকে তুলব দুষ্টুমাহিকে তুলে ওদেরকে রেডি করিয়ে দেবো দিয়ে তারপরে আমি মানে টিফিন করতে বসবো টিফিনটা মানে বানাতে গেলে তখন একটু সময় লেগে যায় তো ওই জন্য ওদের উঠতে বা দেরি হয়ে যায় আসল কথা দুষ্টু যখন স্কুল থাকে তখন কিন্তু রুটিনটা একটু আলাদা হয় আসল কথা কি হয় যে ডেলি রুটিন মানে এই ধরনেরই কাজকর্ম করি কিন্তু রেগুলার যে এই একই কাজ বা এইটার পর এটাই করি তো সেরকম তো হয় না যেহেতু স্কুল থাকে যখন তখন এই কাজকর্ম আমার আরও আগে হয়ে যায় তখন স্কুল ছুটি আছে বলে কাজকর্ম দেরি করে একটু হচ্ছে আর ওদের একটু তুলসিও দেরি করে তো আগে তো দুষ্টু স্কুল থাকলে তো ছটায় সময় উঠে যেতে হতো কিন্তু এখন যেহেতু স্কুল নেই তো আটটায় ওঠে আর রাতে তো ঘুমাই অনেক রাতে তো ওই জন্য বেশি তাড়াতাড়ি আর তুলি না তো ঠিক আছে এই কটা দিন একটুখানি আরাম করে নিক পরে স্কুল খুললে তো আবার সেই ছটা থেকে উঠতে হবে আর উঠে যে দেখুন দুজনেই প্রায় ঢুলছে তো মানে একটু হাই একটু বাদে বাদেই হাই তুলছে এই করছে তো দুজনের তুলে দিয়ে আগে চুলটুলগুলো ভালো করে আঁচড়ে দিলাম নাহলে একদম বাজে লাগে তো ওরা চুলটুল আছড়ে দিয়ে তারপর ওদের জল দেবো জল খেয়ে নিলে তারপরে ওদেরকে আমি ব্রাশ দেবো দিলে ওরা দাঁতটা মাজতে থাকবে তারপরে দাঁত মেজে নিলে আমি ভালো করে আবার মুখটুকগুলো ধুয়ে মুছিয়ে দেবো দিলে ওরা খেলতে চলে যাবে তারপর গিয়ে আমি সকালে টিফিন বানাবো তো না হলে না আমার হয় না আর এখানে এই দেখুন জল খেয়ে নিয়েছে নিয়ে আমায় দেখাচ্ছে জল খালি হয়ে গেছে আর এখানে না ভয়েসটা মিউট হয়ে গেছে আমি বুঝতে পারিনি এখানে আবার দুষ্টু আর মাহি গুড মর্নিংও বলেছিল এ দেখুন বলছে গুড মর্নিং তো যাই হোক তারপরে চলে এসেছি ওদেরকে ব্রাশ দিয়ে দিয়েছি ওরা দাঁত মেজে নিচ্ছে আর মাহি তো মানে সুপার অ্যাক্টিভ থাকে দেখুন মাহি আগে মাঝতে শুরু করে দিয়েছে যাই হোক তো ওরা দাঁত তাঁত মেজে নেওয়ার পর তারপর ওদের মুখটা ধুয়ে দেয় আর মাহির মুখটা আমি ভালো দাঁত মাজার পর ওকে তো দিই ঠিকই তারপরে আমি ভালো করে দেখি যে ও ভালো করে দাঁত মাজতে পারছে কি মারছে না ছোট বাচ্চা তো অত তো ভালো করে পারে না তো সেই জন্য আর এই সময় আমার হাজব্যান্ড বাজার চলে গেছিলো তো এখানে আমি ওদের সব কিছু করিয়ে মুচি টুচি দিয়েছি ওরা ঘরে বসে খেলছে এখন আমার বিছানা এখনও তোলা হয় তো ওরা খেলছে খেলুক আমার এখানে আমি বল ভাবলাম যে আগে টিফিনটা বানিয়ে নিই কারণ আমার হাজবেন্ড খেয়ে আবার অফিস যাবে ওই জন্য তো এখানে কাটতে বসেছি এখানে বিনস গাজর আর হচ্ছে ক্যাপসিকাম আলু পেঁয়াজ এগুলো সব কেটে নিচ্ছি আজকে বানাবো ঝাল ঝালসুজি তো তার জন্য এখানে কাটতে বসেছি আর এখানে সবজিগুলো কাটছি তো আমার হাজব্যান্ডও চলে এসছে আর ও তো জানে না এখানে ফোনটা মানে অন রয়েছে তো এখানে জিজ্ঞাসা করছে আর দেখুন যেই ওর বাবা এসছে দুজনে ছুটে ছুটে চলে এসছে তো আমার হাজব্যান্ড এনেছে আবার মাছ এনেছে তো বললো কি যে একটু আমাকে একটা বাটি দাও মাছটা ঢালবো তো আবার উঠে গিয়ে বাটিতে দিতে গেলাম আর এখানে চলে এসছি আমি ঝাল সুজিটা বানাবো বলে তো একটু গরম মশলা ফোড়ন দিয়ে সমস্ত সবজি দিয়ে পিঁয়াজগুলো দিয়ে আমি একটু ভেজে নেবো নিয়ে তারপর এর মধ্যে মানে কাজুবাদাম আর কিসমিশ দেবো আর এখানে কাজুবাদাম কিসমিসটা অপশনাল এখানে অ্যাকচুয়ালি চিনে বাদাম দেওয়া হয়তো আমার হাজব্যান্ড একটু কাজুবাদাম কিসমিস খেতে ভালোবাসো যে বলে ওর জন্য আর কি এটা দিই আর এটা কাজুবাদামগুলো ভেঙে দিয়েছি দুষ্টু কারণে কারণ দুষ্টু কোনো বাদাম খেতে চায় না তো ওই জন্য ওর মুখে যদি গোটা বাদাম পড়ে না ও একদম খেতে চাইবে না ওই জন্য ও যাতে না বুঝতে পারে ওই জন্য ছোটো ছোটো করে একদম কেটে কেটে দিয়েছি আর এখানে নুন হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে সুজিটা দিয়ে দিছি সুজিটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে জল দিয়ে দিচ্ছি আর ভাববেন যে মানে ঝাল সুজিতে মানে এত জল খেয়ে দেয় আসল কথা দুষ্টুমাহি শুকনো করলে না খেতে পারে না তো ওই জন্য ওর একটু গলায় আটকে আটকে যায় শুকনো দিলে তো ওই জন্য একটু জল বেশি দিয়েছি দিয়ে এমনি সুজির হালুয়া যেরকম হয় আমি সেরকমই বানাবো তো ওই রকমটা ওরা খেয়ে তো বন্ধুরা এখন সাড়ে দশটা বাজে আর আমার সুজি হয়ে গেছে তো এবারে আমরা খেয়ে নেবো দুষ্টু মাহি আমি সব খেতে বসবো আমার হাজব্যান্ড খেতে বসবো আজকে কলা এনেছে এখানে কলা রাখা রয়েছে দেখুন এই কলাগুলো এনেছে তো এইগুলো সাথে খাবো একটু সুজি খেয়ে নিই তার একটু পরে খাবো কারণ সুজিতে এমনি একটু পেটটা ভর্তিই থাকে তো যাই হোক তো আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি আর এই ডাইনিং টেবিলটা তো বলা হয়নি ডাইনিং টেবিলটা আমাকে হাজবেন্ডের মনে গিফট করেছে আর গিফট বলতে দেখুন একটা জিনিস আনলে ঘরে সবারই কাজে লাগে তো পছন্দ ছিল অনেক দিনের আমার হাজবেন্ডেরও খুব ইচ্ছে ছিল তো আমারও খুব ভালো লেগেছে তো এটা আমার অ্যানিভার্সারি গিফট বলতে পারেন আর হচ্ছে যে এখন কাজকর্ম মোটামুটি হয়ে গেছে তো সাড়ে দশটা বেজে গেল আজকে আসলে এত দেরি হয় না দশটার মধ্যে হয়ে যায় যেহেতু আজকে আমার হাজব্যান্ড এ নিয়ে এসছে মাছ নিয়ে এসছে আর মাছের তেলও নিয়ে এসছে সাথে তো ওইগুলোকে ধুয়ে পরিষ্কার করে রাখতে না একটু সময় লেগে গেল আসলে এখন মানে গরমকালে না মাছ বা মাংস যেই কোনো জিনিসই বলুন না কেন মানে এনে সঙ্গে সঙ্গে ধুয়ে গুছিয়ে রাখলে তবে ভালো থাকে না হলে না একটু দেরি হয়ে গেলে মাছ টাছগুলো আর ভালো থাকে না একদম আর এখানে যেহেতু ফ্রেশ জিনিস এত পাওয়া যায় না তো ওই জন্য মাছ টাচগুলো একটু ধুতে গিয়ে সময় লেগে গেল মানে একটু দেরি হয়ে গেল নাহলে এখন দশটার মধ্যেই হয়ে যায় তো চলুন আর বেশি কথা বলবো না আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিও শেয়ার করে দিও আর তোমাদের মতামত অবশ্যই আমি কমেন্ট করে জানিও তোমাদের মতামতের কিন্তু আমার কাছে অনেক দাম তোমাদের একটা কমেন্ট আমাকে আরও উৎসাহিত করে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ আমার এগিয়ে নিয়ে যেতে একটু সাহায্য করো তোমাদের সাহায্য ছাড়া আমি কিছুই করতে পারবো না আর যারা আমার ভিডিও দেখো হয়তো চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তোমরা যদি আমার ভিডিওগুলো পছন্দ করো দেখছো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এটুকু অনুরোধ রইল তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তো আজকের মতন টাটা বাই তো এ দেখুন আমার সুজি হয়ে গেছে আর আমি দিয়ে দিয়েছি আসলে এই রকম ভাবে বানিয়ে দিলে না দুষ্টুমাহি খেতে পারে আর এখানে একটু বেশি হয়েছে তুলে রেখে দিয়েছে আর দেখুন মাহিকে খাইয়ে দিচ্ছে আর আমরা সবাই খেতেও বসে গেছি তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তো আজকের মতন টাটা বাই আর এখানে খাচ্ছি আর মাহির পাত মুখে একটু গোলমরিচ পড়ে গেছিলো বলে তো আবার ফেলে দিলাম আমি আবার আর একটু একটু নিজে খাচ্ছি আবার ওকে একটু খাইয়ে দিচ্ছে আর আমার পাতেই যত কিসমিস পরে আমার হাজব্যান্ড খেতে ভালোবাসে তো ওকে আবার তুলে দিলাম তো আজকের মতন টাটা বাই